আন্ডারপাসের অবস্থা পুরো অন্ধকার গির্জা পিছনে নতুন যে গির্জা আর আমরা যাব সেই চ্যাপেলে সাধারণত নিয়ে যে পর্ব আছে সেখানে যাব শক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় একটু দূরে যদি চিন্তা করি ওই যে কুয়াশা দেখা যেতেছে বাট খুবই একেবারে সামনে কুয়াশা দেখার কোনোই সম্ভাবনা নাই কারণ বেশ ভালোই রোদ উঠছে এবং ঘড়িতেও বাজতেছে প্রায় 8:40 সো আজকে যাওয়া হইতেছে পাঞ্জুরা সো হ্যালো এভরিওয়ান দিস ইজ জন গোমেস সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টার্নিং ব্লগস 300 ফিটের ওই কাঞ্চন ব্রিজের যে হাতের বাইরে দিয়ে যেটা নাগরীর দিকে চলে গেছে ওই রাস্তাটায় প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলতেছে সেদিন একটা ব্লগে আপনাদেরকে দেখাইছি সো এই জয় বাংলা চত্বর দিয়ে যেতেছি জয় বাংলা চত্বরটা আমার খুবই পরিচিত এবং খুব ভালো লাগে আমার কাছে এই চত্বরটা ভেতরে এই যে একটু কাঁচা রাস্তা আছে দুপাশে ধান ক্ষেত মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা তবে রাস্তাটা পাকা হইলে বেশি ভালো হতো দেখছেন সুন্দর আছে আন্ডারপাসের অবস্থা পুরো অন্ধকার তো এটাই শেউলুখোলা বাজার যেটা আমরা আগে আসতাম ওই পাশ থেকে তো রাস্তার অবস্থা খুবই করুণ একেবারে কিন্তু এদিক দিয়ে না গেলে আসলে আমাদের কষ্ট হয়ে যাবে রাস্তাঘাট তেমন একটা ভিড় বলবো না মোটামুটি আসতে পারছি টানাই কিন্তু বৃষ্টি হয়েছে মেবি কালকে অনেক অনেক বৃষ্টি হয়েছে দেখেন কি অবস্থা দুনিয়ার কাদা যেখানে শীতের দিন পুরা ধুলা থাকার কথা একদিকে ধুলা নাই কিন্তু আসলে এই কাদাও কিন্তু আবার খুব বিরক্তিকর একদম নাগরী গির্জায় চলে আসছি মানে পার্কিং করব নাগরী গির্জায় মাত্রই আসছি এই যে জেরিয়ার আমি যেটা বলছি এখানে পার্কিং করছি মাত্রই এখন ঘড়িতে বাজতেছে 9:35 এই যে নাগরী গির্জা পিছনে নতুন যে গির্জা আর আমরা যাবো সেই চ্যাপেলে সাধুয়ন্ত নিয়ে যে পর্ব আছে সেখানে যাব তো এখন একটু নাস্তা করব আর টুকটাক কিছু কাজ আছে তো মানে পার্বণের আগে তো সেটা শেষ করে চলে যাবো পার্বণে সো এখন আর দেরি করতেছি না তো আপনাদের সাথে দেখা হবে একদম পার্বণের যে যেখানে মেন ইভেন্ট চলতেছে সেইখানটাতে চলে বছরে না এবারও আমরা তো সেকেন্ড যে মিশাট আছে সেটা অ্যাটেন্ড করছি 10টায় অনেক মানুষ যেটা বললাম না চারিদিকে শুধু হাঁটতেছি হাঁটতেছি মানুষ আর মানুষ তো আজকে মহামান্য আর্চবিশপ মহোদয় আসছিলেন মানে চার্চ যে যিনি ই করছেন পুরোটা ই করছেন এবং পাশাপাশি নন্সিও আসছিলেন তো ওনার আসলে যে উপদেশ ছিল উনি উপদেশ দিচ্ছেন এবং পাশাপাশি আবার বাংলায় আবার ফাদার প্রশান্ত সেটাকে আবার ডাবিং করে দিচ্ছেন তো সেভাবে আমরা শুনলাম তো তারপরে চ্যাপেলের ভিতরে যাওয়া হয়েছে চ্যাপেলের ভিতরে আসলে ভিডিও করা যায় না ওটা একটা রেস্ট্রিকশন আছে সো ওইটা আর আমরা করতে পারিনি তো নর্মালি ওটা না করাই ভালো তো এখন এখান থেকে একেবারে বেরোনোর পথে এখান থেকে বাইরে যাই তারপরে আসলে আপনাদের সাথে বাকি কথা হবে আর কোথায় যেতেছি সারাদিনের সব কিছু থাকবে এই ব্লগটাতে আমরা যাইতেছি আমাদের বাইক যেখানে পার্কিং করছি সেইখানটাতে যাওয়া হয়েছিল এক কলিগের বাসায় এখন যাব চরখোলা এক প্রফেসরের বাসায় এই যে প্রফেসর যাইতেছে সামনে তো এই প্রফেসরের বাসায় যাব তারপর ওখানে যে বাকি ওখানে গ্যাদারিং বলতে ওখানে খাওয়া দাওয়া তারপরে আবার বিকেল নাগাদ ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো তো মাত্রই চরখোলা এসে পৌঁছাইছি সুমনদের বাসায় তো বাইকে যে রেকর্ড করছিলাম মোটো ব্লগটা ছিল সেটা আসলে সাউন্ডের একটু প্রবলেম হইতেছে এর জন্য ফুটেজটা আসলে ব্যবহার করতে পারতেছি না সরি তো এই রাস্তাঘাটগুলি আসলে আমার কাছে প্রচণ্ড ভালো লাগে ওদের এইদিকে আসার যে দুই পাশে যে রাস্তাঘাটগুলি এবং এই যে
পাশে যে এই যে ধান চাষ করে বা ওই পাশে আরেকটু অনেক জায়গা আছে সুন্দর সুন্দর, প্রতিবার ব্লগে আমি দেখাই, আজকেও দেখাবো বিকেল নাগাদ। এখানে এখন একটু নিজেদের মধ্যে একটু গ্যাদারিং, তারপরে হয়তো খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে জানি না কয়টা বাজবে, তারপরে বিকেল একটু সুন্দর সুন্দর হওয়ার আগে হয়তো আমরা এখান থেকে সবাই রওনা দিব। তো এই আশপাশগুলি আপনাদেরকে একটু পরে দেখাইতেছি, আগে ওদের বাসায় মাত্র আসছি, তো এখানে একটু কথাবার্তা বলি সবার সাথে, দেখি কী হয়, তারপরে পরে আবার আসতেছি ব্লগে আপনাদের সাথে। সো টিল দেন দেখতে থাকেন, সাথে থাকেন। তো চলতি পথে আর তেমন কোনো প্ল্যান নাই, হয়তো বাইক যোগে যাওয়া হইতেছে, যেহেতু জেরি আর আমি আলাদা আমরা বাইকে যাবো, সুমনরা তো আলাদা যাচ্ছে, তো সেক্ষেত্রে যদি রাস্তায় চায়ের জন্য কোনো বিরতি দিই তখন হয়তো আপনাদের সাথে আবার দেখা হইতে পারে বা কথা হইতে পারে, বাট আপাতত এখান থেকে বিদায় নিয়ে নিতেছি। আসলে অনেক বেশি রাত হয়ে গেছে, এবার বেরোতে বেরোতে রাত্রের বেলা এদিকে কিন্তু বেশ কুয়াশা পড়তেছে এখন, সো বাইক খুব সাবধানে চালাইতেই হবে, কারণ এখানে স্কিড করার একটা সম্ভাবনা আছে। তো যেহেতু দেরি করে বেরোইছি, তো বেরোনোর সময় একটু আলাপ করতেছিলাম আমরা, যাওয়ার সময় কি পাঞ্জুরা চার্চের ভেতরটা একটু ডু মারব কি না, এরকম অভিজ্ঞতা কখনো হয়নি, কখনো এরকম ইচ্ছা হয়ও নাই, জাগেও নাই ভেতর থেকে যে আসলে যাব, আজকে ইচ্ছা করতেছে। সময় এখন হলো 6:25, তো আমরা তো রওনা দিছিলাম, আসলে চলতি পথে আবার এখানে এই পাঞ্জুরা যেখানে আজকে অনুষ্ঠান হচ্ছে সেখানে একটু দাঁড়াইছি। আসলে এই রাতের পরিবেশ কখনোই দেখা হয়নি, আমি জানি না তুই কখনো আসছিস কিনা, জানি না, আমি কখনোই আসলে আসিনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, যে আসলে পরিবেশটা কেমন, এখনো এত মানুষ বাইরে, এত মানে লোকজনের ভিড়, মনে হচ্ছে যেন কি আরেকটা মিশা আছে 6:00 বা 7:00 এরকম মনে হইতেছে। তো এখানে একটু হাঁটাহাঁটি করে দেখতেছি, আর চ্যাপেলটা আসলে বন্ধ, বাট এখানে খুব সুন্দর মোমবাতি যেটা জ্বালাইছিল দুপুরে সেগুলোই জ্বলতেছে, আর সবাই প্রার্থনা করতেছে এখনও, তো প্রার্থনা করার সুযোগটা আছে, তবে চ্যাপেল অফ করে দিছে। আর এদিকে বলতে গেলে মোটামুটি এই যে সব কিছুই একেবারে পুরা এলোমেলো, যে সময়ের যে বিদায় সেটাই দেখতে দেখার একটা সৌভাগ্য হয়েছে আজকে, তো আসলে এই পরিবেশটা কখনোই দেখিনি, তো একটু ভালো লাগলো আসলে। আর একটু প্রার্থনা করবো হয়তো আমরা এখানে 2-4-5 মিনিট, তারপরে জেরি আসতেছে, তারপরে একসাথে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। সত্যি এরকম রাত্রকালীন এরকম পরিবেশ আসলেই কোনো দিন দেখিনি, এটা আসলে একটা অসাম একটা ফিল ছিল, মোমগুলো জ্বলতেছিল, এত সুন্দর লাগতেছিল দেখতে, সত্যি এক কথায় এত সুন্দর একটা ফিলিং পাবো যেটা আসলে আশা করিনি আমরা। তো এখন রাস্তা দিয়ে আগাইতেছি, ঠান্ডা আছে বাট ওরকম ঠান্ডা না, মোটামুটি ঠান্ডা, তার একটু আগাই তারপর আপনাদের সাথে কথা হবে, কারণ সামনের রাস্তাগুলো প্রচণ্ড খারাপ, আবার যখন ভালো রাস্তায় উঠবো তখন আপনাদের সাথে কথা হবে। 300 ফিটের এই পাশটা দিয়ে ভেতরে এত রাতে আসলে আমার কখনোই আসা হয়নি, তো ভাবতেছিলাম যে কুয়াশায় মনে হয় আমি বাইক টানতেই পারবো না, তো আসলেই কুয়াশার তেমন একটা ভাব নাই, কিন্তু একেবারেই চুপচাপ একেবারে ঠান্ডা। এই জায়গাটাতে আপনাদেরকে আমি আগেও নিয়ে আসছি, আমার লাস্ট ব্লগে এখানে আসছিলাম, তো যেহেতু যে ঋষুমনের সাথে ভেতরটায় আসা হয়নি, তো ভাবলাম ওদেরকে একটু নিয়ে যাই এই জায়গাটা, যদিও জানি না আজকে ভেতরে কিছু দেখার সম্ভব কি না, অনেক যেহেতু রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, তারপরও যাইয়া দেখি কি অবস্থা হয়। ওরে মা, এদিকটাতে বৃষ্টির দিনে আসলে কিন্তু অনেক কষ্ট হয়, একদম কাদা হয়ে থাকে, আসা যায় না, যেহেতু ড্রাই সিজন তো এর জন্য আসা যায়। জায়গাটা সুন্দর, দিনের বেলা ভালো লাগে, রাত্রের পরিবেশটাও সুন্দর। আচ্ছা এদিকের রাস্তা এদিক দিয়ে মনে যেতে হবে, বৃষ্টির দিনে কল্পনাই করা যাবে না এদিকে আসা, অনেক কাদা। এই জায়গাটা একটু আড্ডার জন্য বেশ বেস্ট একটা জায়গা, এর পাশে একটা নদীর মতো আছে দেখছস, সুন্দর, ওই যে ওই নদীটাই এখানে আছে, এইদিকেই রাখি, এই সামনেই রাখি, একটু দাঁড়াই, একটু চা খাবো আমরা। সারাদিনে ব্লগটা একটু একটু করে বেশ ভালোই বড় হয়ে গেছে, তো মনে হয় ব্লগটা আর বড় করে লাভ নাই, তো এমনিও আমরা গন্তব্যের খুব কাছাকাছি চলে আসছি, ঘড়িতে সময় প্রায় 9:20,
অনেক লম্বা একটা সফর ছিল এবং সারাদিনে অনেক অনেক একটু একটু করে অনেকটা সময় চলে গেছে। তো এখন অবশ্যই বাসার দিকে যাইতেছি। নতুন কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। তো টিল দেন বি সেফ, বি হেলদি। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমার ফ্যামিলি মেম্বার। সবাই ভালো থাকেন, দেখা হবে নতুন কোনো ব্লগে। তো টিল দেন ব্লগগুলো দেখবেন অবশ্যই, ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন। টাটা, গুড নাইট।